দ্বার খুল ওরে গৃহবাসী, ফুল দ্বার খুল, লাগলো যে দোল, বসন্ত এসে গেল, কখন হবে শেষ কোনো গ্যারান্টি নেই। সত্যিই তাই, SMPI তে দোলের প্রস্তুতি পর্ব অলরেডি শুরু হয়ে গিয়েছে। কেন? কারণ আগামী 9th March কলকাতার লেক ক্লাবে SMPI কলকাতা, SMPI দুর্গাপুর এবং SMPI শিলিগুড়ি ডান্স একাডেমি ও অ্যাক্টিং মডেলিং বিভাগের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা তাদের ডান্স পারফরমেন্স দিয়ে প্রত্যেক বছরের মতো এই বছরেও মাতাতে চলেছে লেক ক্লাবের সমস্ত সদস্য ও বিশিষ্ট ব্যক্তিত্বদের দোলের দিন। SMPI দুর্গাপুরের প্রাক্তন স্টুডেন্ট, সো ফাইনালি হোলির প্রোগ্রামটা ভীষণ কাছে চলে এসছে অ্যান্ড আমরা জোর কদমে লেগে পড়েছি রিহার্সালে। এবারও গোপালি দিচ্ছে, বকা খাচ্ছি, এটার জন্য ভীষণভাবে ওয়েট করে থাকি যে কবে এই দিনটা আসবে। প্রত্যেক বছরের মতো এক্সাইটমেন্টটা একেবারে তুঙ্গে। এতদিন শুধু শুনেছিলাম সিনিয়রদের থেকে হোলি প্রোগ্রামটা কীরকম হয়। নার্ভাসও একটু, কারণ লেক ক্লাবের মতো জায়গায় পারফর্ম করবো ফার্স্ট টাইম অত লোকের সামনে। গোপা ম্যাম খুব ধৈর্য ধরে আমাদের শেখাচ্ছেন। আমি SMPI কলকাতার এক্স স্টুডেন্ট, এর আগে আমরা দুদিন রিহার্সাল করেছি, আজকে আমাদের 3rd রিহার্সাল, প্রচণ্ড এক্সাইটেড। সকাল থেকে শুরু হয়ে গেছে আমাদের ডান্স রিহার্সাল, এখনো চলছে। And thanks to SMPI for giving me this platform. ফার্স্ট টাইম পার্টিসিপেট করেছি, তার জন্য খুব টেনশনেও আছি, আর দেখা যাক 9th March কি হয়। বিগত 6 বছর ধরে লেক ক্লাবের এই দোলের অনুষ্ঠানে SMPI যুক্ত। এই বছর 3 জন কোরিওগ্রাফার, শ্রী অরিজিৎ পণ্ডিত, ও প্রত্যেক বছরের মতো এই বছরও আমরা নতুন করে হোলির জন্য, হোলির প্রোগ্রামের জন্য লেক ক্লাবে, যেটা একটা কলকাতার খুবই সম্ভ্রান্ত ক্লাব, আমাদের SMPI গত 5 বছর ধরে এবং এবারে 6ষ্ঠতম বছরে পড়লো, এবং আমারও 6th ইয়ার হোলির প্রিপারেশনের জন্য, যার জন্য আমি ভীষণভাবে খাটি এবং নতুন নতুন ছেলে মেয়েদের আমি প্রত্যেক বছর পাই। এবারে এক ঝাঁক নতুন মুখ আছে, তার সাথে কিছু পুরনো মুখও রয়েছে। আমাদের এবারে গানের মধ্যেও নতুন রং আছে, এখনকার জেনারেশন গান যেটা কানেক্ট করবে তাদেরকে। ছেলেমেয়েরা যেভাবে খাটছে এবং খাটাটাই স্বাভাবিক, কারণ নিজেকে প্রমাণ করতে গেলে খাটতে হয়। বছর বছর আমরা যেন এইভাবে রঙের খেলায় মারতে থাকি লেক ক্লাবে। হোলির প্রোগ্রামে নাম দিয়েছি, যেটা আমাদের লেক ক্লাবে হচ্ছে 9 তারিখে, আর আমাদের যিনি কোরিওগ্রাফার অরিজিৎ স্যার, উনি তো হ্যাকসো প্রত্যেকটা খুঁটিনাটি উনি দেখিয়ে দিচ্ছেন। এই বছর হোলির ইভেন্টে কিন্তু আমি প্রথম, SMPI অন্যান্য ইভেন্টে আমি কাজ করেছি, বাট আমার জনারে ক্লাসিক্যাল সেমি ক্লাসিক্যাল নিয়ে, হোলি কিন্তু একটু পেপি নাম্বারস নিয়ে কাজ করছি, একদম পুরো মশালা মে। দেখা যাক 9th March লেক ক্লাবে আসছো কিন্তু একদম। আমরা কেউ এখানে অপেক্ষা করতে পারছি না, অ্যাজ ইউ ক্যান সি এখানে সবার প্র্যাকটিস চলছে, লাইক কোনো খাওয়া নেই, দাওয়া নেই, কোনো ব্রেক নেই, অ্যান্ড কন্টিনিউয়াসলি প্র্যাকটিস। অনেক সকাল থেকে রিহার্সাল শুরু হয়েছে, সবাই না খেয়ে দিয়ে আমরা প্র্যাকটিস করছি খুব মন দিয়ে। 9 তারিখে আমরা স্টেজে জাস্ট আগুন লাগিয়ে দেওয়ার জন্য। আমি দুর্গাপুর থেকে আসছি, আমি SMPI ব্যাচ 9 এর স্টুডেন্ট, আমি এখানে হোলি রিহার্সাল করতে গিয়ে আয়া হুম। यहां पे ডান্স করকে বহুত ज्यादा এক্সাইটেড হুম, খুব জমিয়ে রিহার্সাল করছি আমরা, একদম ওয়েটিং ফর 9th March, কোনো কথা হবে না, ধুম মজা দেঙ্গে, জো নি নাচতে উসকো ভি নাচায়েঙ্গে। হাই ফ্রেন্ডস, আমি প্রিয়ারানী সিং, আমি ফার্স্ট টাইম স্টুডেন্টদের সাথে পারফরমেন্স করছি, আমি নিজেও খুব এক্সাইটেড। বিগত 3 বছর ধরে আমি হোলি শো করে আসছি, এবছরও করছি খুব। আমাদের রুদ্রাশ স্যার বহুত হেল্প করছে আমাদেরকে, রুদ্রাশ স্যার তো আমাদেরকে খাটিয়ে যাচ্ছে, জোর করে অনেক এক্সাইটেড আমরা। হাই, দিস ইজ রুদ্রাশিস, কোরিওগ্রাফার অফ SMPI কলকাতা, একদম জমিয়ে রিহার্সাল হচ্ছে এবং আসছে 9th March আপনার সাথে দেখা হচ্ছে, ফাটিয়ে পারফরমেন্স হবে তো। এত বড় একটা জায়গায় পার্টিসিপেট করবো ভাবিনি, দেখতেই পাচ্ছ আমরা প্রচণ্ডভাবে এক্সাইটেড আমাদের হোলি প্রোগ্রামের জন্য। আমি SMPI ব্যাচ 9 দুর্গাপুর থেকে আসছি, আজ সকাল থেকে এখানে আছি এবং প্রচণ্ড প্র্যাকটিস চলছে। 2015 সাল থেকে আমি মানে হোলিতে পুরো পার্টিসিপেট করছি, লেক ক্লাবে যে আমাদের যে ফাংশনটা হয়,
এটাতে মানে আমাদের এত বড় একটা স্টেজ যেখানে আমরা প্রত্যেক বছর মানে আমি পার্সোনালি এত বছর ধরে করে আসছি আর এই বছরটাও বাদ যায়নি। লেক ক্লাবে হোলির ফেস্টিভ্যালে আমার প্রথম বছর পারফরমেন্স SMPI-এর হাত ধরে, বেশ টেনশন হচ্ছে। কিন্তু আগামী 9th March লেক ক্লাবে নানান রঙের সাথে নাচে গানে খাওয়া দাওয়ায় হই হুল্লোড়ে মাততে চলেছে সবাই। দোলের দিন আরো কি কি হলো জানতে চোখ রাখো SMPI ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, আর ফলো করতে পারো SMPI এর ইনস্টাগ্রাম হ্যান্ডেল।